খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন চিত্রা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন ওই ট্রেনের চালক রবিউল ইসলাম ও সহকারী লোকোমাস্টার আহসানউদ্দিন। রেলওয়ে পাকশি বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 15 জুলাই চিত্রা এক্সপ্রেস পাবনার ঈশ্বরদীর মুলাদুলি স্টেশনের কাছে তিনটি কোচ নিয়ে লাইনচ্যুত হয়।